বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের পরবর্তী ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের শেখাবো হ্রস্বই এবং দীর্ঘই কিভাবে লিখতে হয়। দেখো, আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে হ্রস্বই এবং দীর্ঘই লিখতে হয়। এই দেখো, আমি এটা লিখেছি, এটা হচ্ছে হ্রস্বই আর এটা হচ্ছে দীর্ঘই। চলো আমরা শুরু করি। প্রথমে একটা টান দিব, তারপরে একটা গোল দিয়ে এভাবে, এই দেখো কি হলো, এটা হ্রস্বই। আবার দেখো, প্রথমে একটা টান, তারপরে গোল নিয়ে এসে এরকম, এই যে হয়ে গেল হ্রস্বই। এবার কি লিখবো? দীর্ঘই। দেখো এই যে এটা হ্রস্বই, প্রথমে হ্রস্বই লিখলেই হবে, তারপরে এই যে হয়ে গেল দীর্ঘই। আবার দেখো বন্ধুরা, এই দেখো, দীর্ঘই হয়ে গেল। এটা হলো হ্রস্বই আর এটা হলো দীর্ঘই। আবার দেখো, আমি আবার আঁকাচ্ছি, এটা হলো হ্রস্বই আর এটা হলো দীর্ঘই। দেখেছো কত সহজ হ্রস্বই এবং দীর্ঘই আঁকা? দেখো বন্ধুরা, আমি আবার আঁকাচ্ছি, এটা হচ্ছে হ্রস্বই আর এটা হচ্ছে দীর্ঘই। হ্রস্বই আর দীর্ঘই, পরে আমরা জানবো হ্রস্বইতে কী হয় আর দীর্ঘইতে কী হয়। এখন শুধু আমরা বর্ণমালাগুলো শিখবো। আগে বর্ণমালা শিখে নিলে পরবর্তীতে পরে অনেক সহজ হবে। এই দেখো আবার আঁকছি, এটা হচ্ছে হ্রস্বই আর এটা হচ্ছে দীর্ঘই। পরবর্তী ক্লাসে আমরা কী শিখবো? পরবর্তী ক্লাসে আমরা শিখবো হ্রস্বই আর দীর্ঘই, দীর্ঘই। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ বন্ধুরা।